সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শাড়ি বদ্ধ হয়ে তিন বোন হুইল চেয়ারে বসে আছে কি সমস্যা তাদের কেন যে হুইল চেয়ারে বসে আছে এটা আমরা আসলে তাদের কাছ থেকে জানবো আমরা আসলে এখন আছি কিশোরগঞ্জে ঢাকা থেকে ছুটে আসছি তাদের সাথে একটু দেখা করার জন্য তাদের সাথে কথা বললে জানতে পারবো আসলে তারা কেন এরকম মানে অসহায়ের মধ্যে এরকম হুইল চেয়ারের মধ্যে বসে থাকে তাদের তো এখন থাকার কথা জামাইয়ের বাড়িতে সংসার করা কিন্তু তারা নিজের বাড়িতে তাও আবার হুইল চেয়ার করে বসে এভাবে কি চিন্তা করতেছে সেটা আমরা তাদের সাথে কথা বলেই জানতে পারবো আসসালাম একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি জুহুর আক্তার আপু আপনার নাম কি মুক্তা তোমার নাম কি পান্না আক্তার আচ্ছা তোমরা কি সবাই কি বোন বোন সবাই বোন তিন বোন কয় বোন তোমরা একজন বাইরে গেছে আর তিনজন এখানে আসো না আচ্ছা এখন তোমরা এই বয়সে তো তোমরা এই যে হুল চেয়ারও কেন বসে আছো তোমাদের বাসায় কি আর কোন চেয়ার নাই তোমাদের চেয়ার নাই আর ভালো চেয়ার নাই এই যে কত সুন্দর সুন্দর চেয়ার পড়ে আছে এপাশে এদিকে কিন্তু তোমরা হুইল চেয়ারও কেন বলতো অসুবিধা মানে কী অসুবিধা শারীরিক প্রতিবন্ধী তোমরা মানে কই আমি তো দেখতেছি না যে মাশাল্লাহ খুবই হাত পাও থেকে মুখ তোমাদের সব কিছুতেই মোটামুটি ঠিকই আছে কিন্তু প্রতিবন্ধী বলতে কি বুঝাই না বলতো কি সমস্যা হাতে এবং পায়ে প্রবলেম আছে দেখি হাতটা দেখাও তো তার মানে হাতে কি শক্তি পাও না হাতে শক্তি পাও না আর পায়ে 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 দেখা তো পা হ্যাঁ আল্লাহ পায়ে তো সমস্যা মানে পা কি এরকম বাঁকা হয়ে থাকে মানে দাঁড়াইতে পারো না এভাবে এভাবে মানে সবসময় বাঁকা হয়ে থাকে না সবার কি একই সমস্যা আপনারও কি সেম সমস্যা ওনারও সেম সমস্যা হাতে কি হাতে কি শক্তি নাই নাকি হ্যাঁ হাতেও শক্তি নাই তোমার কি সমস্যা সেম সেম সমস্যা এটা কি দেখি তো গাইজ আপনারা দেখতে পারতেছেন সবাইরে কিন্তু পায়ে সমস্যা আমি ভাবতেছি কি ওনারা এইভাবে বসে আছে কেন হাতে হাতে কি সমস্যা বলো তো হাতে একই রকম সমস্যা পায়ের মতো বাঁকা হয়ে গেছে এটা বাঁকা হয়ে গেছে কি তোমাদের জন্মগত থেকে হ্যাঁ জন্মগত থেকে না তাহলে কিভাবে এখন বাঁকা হলো চার থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত আমরা ভালো থাকি তারপর আস্তে আস্তে ধীরে ধীরে মানে কি বলে যে চার থেকে পাঁচ বছর তোমরা সুস্থ থাকো মায়ের ফ্যাট থেকে জন্মগ্রহণ করার পরে চার থেকে পাঁচ বছর ছয় বছর তোমরা স্বাভাবিক একটা মানুষের মতো ছিল তাই তো এরপরে কি হয়েছে এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে পা বাঁকা হয়ে গেছে হাত বাঁকা হয়ে গেছে কি বলো এটা এটা তো আসলে আমি এই প্রথম শুনলাম মানুষ প্রতিবন্ধী হয় কিন্তু তারা প্যাট থেকে হয় প্যাট থেকে এভাবে জন্মগ্রহণ করে কিন্তু তোমাদের বিষয়টা ভিন্ন আসলে এটা তো অন্যরকম মানে দুঃখজনক একটা বিষয় সবার কি মানে একই হয়েছিল মানে আপনি ওদের আম্মা মা তার মানে আপনি একটু খুলে বলুন তো বিষয়টা কি হয়েছে মানে আপনার যখন জন্মগ্রহণ করে চার পাঁচ বছর ভালো থাকে

চিকিৎসা করছি আর ফল পাইছি না আচ্ছা আচ্ছা তো ফল নেওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে দূরে চিকিৎসা করছি কিন্তু ধীরে ধীরে মানে বড় যে সুজন পাইলাম না আচ্ছা হেরে মানে আমি বহু দৌড়াদৌড়ি করছি কিন্তু শেষ একজন ডাক্তার এম এমনান ওই এমপি বলে দিলো যে বাবা তুমি ছেলে লোয়া এই রোগ রূপ দৌড়াদৌড়ি করো না এর চিকিৎসা নাই তবে তুমি বরং ওই ছেলেটার লেহা ফোড়া করাও একটু ভালো খেলে বেঞ্চ ভালো থাকে তো ভবিষ্যতে এই রোগের জন্য তুমি 10 টাকা খরচ করা কত কাজে লাগবে আচ্ছা এটা ডাক্তারই বলছে সুপ্রিয় দর্শক শ্রোতা ডাক্তারের কাছে তো তারা আসলে নিয়ে গেছে 5 6 বছর পর থেকে নাকি তাদের এই সমস্যাটা মানে হচ্ছে এটা আসলে খুবই দুঃখজনক একটা বিষয় তাদের ফ্যামিলিতে কয়জন আছে আমি একটু জানতে পাবো আপনার ভাই বোন কয়জন আপনারা আমরা এক ভাই পাঁচ বোন এক ভাই

আচ্ছা যাই হোক খুবই দুঃখজনক সুপ্রিয় দর্শক শ্রোতা আসলে কি বলবো খুবই খারাপ লাগতেছে এই ফ্যামিলি আসলে আমি যতটুকু দূর থেকে শুনছি হয়তো মানুষ প্রতিবন্ধী হয় কিন্তু এটা জন্মগত হয় বা পথ থেকে বোঝা যায় সে আসলে কেমন হতে পারে কিন্তু এই যে দেখেন তারা কিন্তু পাঁচ ছয় বছর খুব স্বাভাবিক সুস্থ ছিল এরপর থেকেই কিন্তু আল্লাহ তালা তাদেরকে এই অবস্থা করে দিছে আসলে এটা খুবই কষ্টদায়ক আচ্ছা এখন এই যে আপনার আপনারা কি করেন পড়াশোনা করেন কোন ক্লাসে পড়েন আপনি এসএসসি এসএসসি আপনি হ্যাঁ হ্যাঁ এসএসসি দিবেন নিউটেনে পড়েন আচ্ছা আপনি এসএসসি ফার্স্ট ইয়ার এই যে আপনার বললেন যে হাতেও সমস্যা আপনার হাতে নাকি শক্তি পান না তাহলে এই যে পড়াশোনা কিভাবে করেন মানে কষ্ট হয় স্কুল কত দূরে আপনাদের এখান থেকে চার কিলো চার পাঁচ কিলো চার পাঁচ কিলো দূরে আপনি পড়াশোনা এই যে আপনি হাঁটতে পারে না দাঁড়াইতেও পারে না বাড়াইতে পারেন না পারেন না না আচ্ছা দাঁড়াইতো পারেন না কিন্তু আপনি 4 5 কিলো কিভাবে স্কুলে যান একটু বলেন তো কিভাবে মানে স্বাভাবিক যে আছে আর এইটা দেখি শুধু বাড়িতে চলো ফিড়া করেন এগুলো সাথে নিয়ে মধ্যে সাথে নিয়ে যান ও সবসময় ও সবসময় নাও লাগে না হলে তো আবার স্কুলে এদিক সেদিক যাইতে পারবেন না আপনারা কি সেম অবস্থা তোমারও কি সেম অবস্থা কোন ক্লাসে পড়ো তুমি 7 তুমি 7 পড়ো তোমার নাম কি পান্নাক্তার সুপ্রি দর্শক শ্রোতা আসলে খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক একটি দেখেন একই ফ্যামিলিতে তার নিজের মা আছে যে সন্তানদের সামনে রেখে কিভাবে দিনকাল কাটাচ্ছে তো আপনার হাজবেন্ড মারা গেছে বা আপনার হাজবেন্ড নাই এখন ওদেরকে চালায় কে একটু আসেন একটু আসেন কে চালায় ওদের চাচা মানে বড় আব্বা আপনি চালান না আপনি চালাইতেছেন আপনার আপনার সংসার নাই ওদের নিয়ে যাই হোক আমাদের সমাজে এরকম লোক আসলে পাওয়া যায় না যে যারা আসলে নিজের নিজের ফ্যামিলি আসলে থাকে বা তার ওয়াইফ যদি মারাও যায় সে কিন্তু দ্বিতীয় আরেকটা বিয়ে করে নিজের ভবিষ্যতের চিন্তা করে কিন্তু সে তা না করে নিজের আসলে বাইরের ছেলে মেয়েদেরকে দেখাশোনা করে তারা প্রতিবন্ধী বলে আচ্ছা আপনারা যে হাতের সমস্যা শক্তি পান না তাহলে আপনারা লেখেন কিভাবে লিখতে পারেন কষ্ট হয় লিখতে কষ্ট হয় না একটু একটু নিয়ে আসেন তো আমরা একটু লেখা দেখবো একটু নিয়ে আসেন তো একটু কষ্ট করে একজনের দেখলে হবে একজনের দেখলে হবে তুমি লিখতে পারো কষ্ট করে না আচ্ছা ওরে দেন ওরে দেন ওরে দেন আচ্ছা গায়ে আসলে তারা লিখতে পারে কতটা কষ্ট হয় সব কিছু মিলিয়ে তারা অনেক কষ্ট করে বসবাস করতেছে আমরা এখন আসছি আসলে তাদের বাড়িতে ঢাকা থেকে এটা হলো কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আমরা এক ভাইয়ের কাছ থেকে অ্যাড্রেসটা জানবো এটা হলো তাদের ঘর আমি ভাইয়ের কাছ থেকে একটু জান ভাই এটা কোন জায়গায় একটু বলেন তো

আমরা একটু দেখবো আপ একটু লেখেন তো দেখেন কেমন হয় দেখি আমরা একটু আপনার নামটা লেখেন আসলে গাছ দেখেন তার হাতে যে কলমটা ধরবে সেটাও কিন্তু তার অনেক কষ্ট হচ্ছে বলা যায় দেখেন তাও কিন্তু অনেক সুন্দর আসলে অনেক সুন্দর তার লেখা দেখার মতো এই যে দেখেন জহুরা আক্তার তার নাম গ্রামে হলো বিল পার না বিল পার যাই হোক দেখতে পারতেছেন খুবই সুন্দরভাবে সে লিখতেছে ইংলিশে তোমার নামটা লেখো তো আবার হুম হুম ইংলিশে লেখো আসলে আমরা যারা সুস্থ স্বাভাবিক আছি আমরা যারা হাঁটা চলাও করতে পারি আমাদের হাত হাত পাও চোখ কান সব কিছুই ভালো তাও কিন্তু আমরা এত সুন্দর করে তার মতো করে লিখতে পারবো না আপনারা দেখেনি যে আমি একটু স্পষ্টভাবে আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু ঠিক থাকার পরেও কিন্তু আমরা আসলে লেখাপড়া করি না তারা যে প্রতিবন্ধী বা তারা যে এই যে অবস্থানে তারা বসবাস করে তাদের আসলে দিকে তাকানোর মতো আমাদের দেশে হাজারো মানুষ আছে কিন্তু আসলে তাদেরকে দেখে না কিভাবে দেখবে তারা একটা ঘরবন্দি হয়ে থাকে তারা যদি এভাবে বেরিয়ে আসতো বা আমাদের মাধ্যমে হোক যেমনি হোক যে আমরা প্রচার করতেছি বিষয়টা খারাপ দেখালো যে তাদের চেহারাটা দেখাচ্ছি কিন্তু এর থেকে যে এরা কষ্ট করে এভাবে দিনের পর দিন কষ্ট পাচ্ছে কোনটা ভালো আপনারা সরিয়ে দিবেন এই ভিডিও পুরো বিশ্বের কাছে আপনারা ওদের পাশে দাঁড়াবেন আপনাদের যদি কেউ আর্থিক হেল্প করে হ্যাঁ যদি এই যে ভিডিওটা দেখে বা আপনাদের এই সমস্যাটা দেখে যদি কেউ আর্থিক হেল্প করে আপনাদের আপনারা কি নিবেন নিবেন বলেন কিভাবে নিবেন আপনাদের কোনো নাম্বার কোনো বিকাশ নাম্বার আছে একটা বিকাশ নাম্বার স্পষ্ট করে সুন্দর করে জোরে বলেন দাঁড়ান ভাই জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ওয়ান এইট নাইন সেভেন জিরো জিরো ডাবল জিরো এটা বিকাশ করা আছে আর কিছু এটা এই নাম্বারে বিকাশ করা আছে আর হ্যাঁ বিকাশ নগদ সবি আছে আপনারা চাইলে এই যে স্ক্রিনে থাকা যে নাম্বার আছে এই নাম্বারও তাদেরকে কোনোভাবে আর্থিক হেল্প করতে পারেন তো ভালো থাকবে আমরা দুয়া রইলো আপনাদের জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে কিছু বলার আছে বলেন পুরো দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে বলেন কি চাচ্ছেন আপনারা বলেন মন খুলে বলেন এই যে এত কষ্ট করে আপনারা বসে আপনারা যে কষ্ট করতেছেন বলেন দেশবাসীর কাছে বলেন বলেন সমস্যা নেই কিছু বলেন বলেন আপনার এই যে বাস্তুদের জন্য আপনি কি চাচ্ছেন এই যে আপনি এত কষ্ট করে খেত কামানে কাজ করে ওদেরকে খাওয়ানোর ব্যবস্থা করতেছেন এই নিয়ে আপনি দেশবাসীর কাছে কিছু বলেন আমি তো প্রথমে চাকরি আশাবাদী এই জন্য ব্যবহার করেছিলাম যে এরা নিজের পায়ে তারা একটা কিছু করছে তার মানে আপনি চাচ্ছেন ওরা যদি একটা চাকরি পায় হ্যাঁ তাহলে ওরা চলতে পারবে মোটামুটি হয়তো দুই চার পাঁচ হাজার বিশ পঞ্চাশ টাকা দিলে দুই তিন দুই তিন মাস খাওয়ার পরে আবার শেষ হয়ে যাবে যদি চাকরি হয় তাহলে সারা বছর অন্তত চালাতে পারে ঠিক আছে আপনার দোয়া এবং হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমরা ভিডিওটা ইনশাআল্লাহ শেয়ার করবো মানুষ ফোন টুন দিবে এই নাম্বারে রিসিভ করবেন আপনি রিসিভ করবেন তো না ভাইয়া রিসিভ করবে আচ্ছা আপনার ভাইকে বলে দিয়েছেন কথা বলার জন্য সুস্থ পাবে আর ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম